হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যায় বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কল রেকর্ডিং শোনাবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের হেল্পলাইন নাম্বারে কল করেছে আমার অনেক সাবস্ক্রাইবার এবং সেই অডিওগুলো কিন্তু আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা অডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চার পাঁচটা অডিও আছে অডিওগুলো শোনো যেগুলো হচ্ছে কল রেকর্ডিং সেখানে কি বলা হচ্ছে তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই মন দিয়ে কল রেকর্ডিংগুলো শুনবে এবং কমেন্ট সেকশানে আমাকে জানাও তোমাদের কী মতামত এই কল রেকর্ডিংগুলো নিয়ে অবশ্যই আমি কল রেকর্ডিংয়ের পরে আমি নিজের মতামতটা দেবো তোমাদেরকে তবুও তোমরা তোমাদের মতামতটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে কমেন্ট সেকশানে ঠিক আছে আর যে কিছু প্রশ্ন থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো তো চলো শুনে নেওয়া যাক কল রেকর্ডিংগুলো হ্যালো

হুম মানে অর্ধেক যেটা হবে তাই তো স্যার দেখে নেবেন সেটা ওয়েবসাইট আর স্যার বলছি অ্যাডমিট কবে তুলতে পারব স্যার ওই সাত দিন আগে সাত দিন আগে তাই তো বারো তারিখ তার মানে স্যার পাঁচ তারিখ থেকে ডাউনলোড হবে তাই তো স্যার হুম ওকে স্যার থ্যাংক ইউ হ্যালো বলুন বলছি স্যার আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে বলছি ডব্লিউপি মেইন ক্যান্ডিডেট বলছি স্যার ইন্টারভিউটা কি আগস্টে স্টার্ট হতে পারে আপনি ফার্স্ট উইকে খবর নিয়ে নেবেন ওয়েবসাইটে ঠিক আছে ও ঠিক আছে স্যার ঠিক আছে থ্যাংক ইউ তো বন্ধুরা আশা করছি তোমরা কল রেকর্ডিং গুলো শুনলে আর তোমাদের মনে সত্যি এখন একটা উৎসাহ জাগছে তাই না কিন্তু আমি তোমাদেরকে কোনোভাবে ডিমোটিভেট করার চেষ্টা করছি না যদি তোমাদের ইন্টারভিউ বারো তারিখ থেকে শুরু হয় তাহলে তো খুবই সুখবর তোমাদের জন্য তোমরা কিন্তু জোর কদমে তোমাদের ইন্টারভিউর যে প্রিপারেশান সেটা কিন্তু চালাতে থাকো এরপর আমি কিছু টপিক তুলছি তোমাদের কাছে তো সত্যি একটা জটিল পরিস্থিতির মধ্যে এখন দেশ যাচ্ছে দেশ কি সমগ্র পৃথিবী কিন্তু একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কখন কি হবে কেউ প্রেডিক্ট করতে পারছে না এই যে যেমন আগস্ট মাসের লকডাউনটা কেউ জানতো না যে এভাবেও একটা লকডাউনের সিস্টেম আসবে তো তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউটা হতে চলেছে সেটা বলছে এই লকডাউনের মধ্যেই হবে তোমরা কি ভাবছ যে এই লকডাউনের মধ্যে কি একটা ইন্টারভিউ কন্টাক্ট করা সম্ভব বা এই কল রেকর্ডিংগুলো কতটা অথেন্টিক বা যারা এই নিউজটা দিচ্ছে যে তোমাদের ইন্টারভিউ সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যাবে মানে বারো তারিখ থেকে শুরু হয়ে যাবে তারা কতটা জেনুইন কথা বলে আমাকে তোমরা জানাবে কারণ তোমরা অনেকেই ফোন করেছো এবং তোমরা জানো যে তারা কতটা জেনুইন খবর দেয় বা কতটা ফেক নিউজ তারা দেয় আশা করছি না তারা ফেক নিউজ দেবে কিন্তু তাদের কাছে কতটা খবর থাকে সেইটা কিন্তু একটা কোয়েশন মার্ক রয়েছে আমি পার্সোনালি একবার তাদেরকে ফোন করেছিলাম একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ারেই করছি আমার যদিও এটা বলা উচিত ছিল না তবু তোমাদেরকে জানিয়ে রাখছি যে আমি একদিন ফোন করেছিলাম তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্টের নিয়ে তো যেদিন আমি ফোন করি সেদিন তারা ক্লিয়ারভাবে বলে যে এখন রেজাল্ট দেওয়া সম্ভব নয় কারণ লকডাউন বা এই কো কোভিড নাইন্টিনের জন্য যখন লকডাউন চলে ঠিক আছে কিন্তু তার পরের দিনেই বেলায় তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যায় তখন থেকে কিন্তু আমার এই কল রেকর্ডিংয়ের উপরে কিন্তু একদম বিশ্বাস থাকে না তো তোমরা অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করো তোমরা বারো তারিখ ভেবেই কিন্তু তোমাদের প্রিপারেশান চালাও যখন এই একটা নিউজ আসছে যে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে বারো তারিখ থেকে অবশ্যই তোমাদেরকে প্রিপেয়ার্ড থাকতে হবে বন্ধুরা তো বন্ধুরা তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও ইন্টারভিউ ভালো দিয়ে চাকরিটা নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে হবে এরপর ভিডিওটা এতটাই এরপর কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলে আপডেট করে দেবো ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন